লাভ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এবং এই লাভের মিনিংটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের থেকে হারিয়ে ফেলি বা আমাদের থেকে দূরে ফেলে দিয়ে চলে আসে, তখন এটার মিনিং বুঝতে পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে ওয়েব সিরিজটা রিভিউ করবো সেটা হচ্ছে এই বছর ওয়ান অফ দ্য অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ, দ্যাট ইজ ব্রোকেন বাট বিউটিফুল সিজন 3, যেটা আজকেই স্ট্রিম করে গেছে অল্ড বালাজি অ্যাপে। এবং এখানে কাস্টিংয়ে আছে সিদ্ধার্থ শুক্লা, ইহান ভট্ট, সোনিয়া রাঠি এবং আরও অনেকেই। তো এই সিরিজ পুরোটাই, 10টা এপিসোডের সিরিজ আছে, এই পুরো সিরিজটাই ডিরেক্ট করেছে প্রিয়াঙ্কা ঘোষ। তো সিরিজটা আমার কেমন লাগলো সে সব কিছু তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো প্রথমত এটা ফার্স্ট দুটো সিজনের মতো একদমই না, এটা একদমই একটা ডিফারেন্ট স্টোরি। এবং এই স্টোরিটা হচ্ছে দুজনের মধ্যে, দ্যাট ইজ আগাসিয়া অ্যান্ড রুমি। আগাসিয়া হচ্ছে একজন প্লে রাইট, যে থিয়েটার ডিরেক্ট করে, থিয়েটারে প্লেস বানায়, সেগুলো ডিরেক্ট করে, এবং সে ভীষণ ইম্পালসিভ নেচারের একজন লোক, যে যেটা মনে করে সেটাই ও করবে, এরকম একটা নেচারের পার্সন। এবং ওর কাছে লাভের কোনো মিনিং নেই, ওর কাছে হচ্ছে যাকে ভালো লাগে তার সাথে একটা ওয়ান নাইট স্ট্যান্ড হয়ে গেল, ব্যাস এইভাবে ওর লাইফ লিড করে যায়। তো অল অফ আ সাডেন ওর এনকাউন্টার হয় হচ্ছে রুমির সাথে, যে হচ্ছে একদম ইনসেল একটা ক্যারেক্টার দেখিয়েছে, আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট ইনসেন ক্যারেক্টার আই হ্যাভ সিন ইন মাই লাইফ। মানে এতটা ইনসেন কোনো মেয়ের ক্যারেক্টার আমি দেখিনি এখানে, যেরকমভাবে ওর ক্যারেক্টারটাকে সাজানো হয়েছে। শি ইজ ফুল অফ ফ্লজ, শি ইজ লাইক কাইন্ড অফ একটা ক্রেজি গার্ল উইথ নো হেড অ্যান্ড ব্রেনস। শি থিঙ্কস লাভ ইজ লাইক আ গেম, আমি যেটাকে পছন্দ করি মানে যার উপর আমার অবসেশন আছে তাকেই আমি ভালোবাসি, এরকম একটা ফিলিং ওর মধ্যে আছে। এবং সেই অবসেশনটা ওর লাইফের রোলটা প্লে করছে এহান ভট্ট। তো আলটিমেটলি এহান ভট্টকে পাওয়ার জন্য দিস গার্ল বাউন্সেস ওভার আগাসিয়া, এবং আগাসিয়ার সাথে যখন বাউন্স হয় আগাসিয়া ওর প্রেমে সামহাও পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পর ওর লাইফে কী কী টুইস্ট অ্যান্ড টার্নস আছে, এবং আলটিমেটলি ওদের দুজনের লাভ স্টোরিটা কিছু মূল হয় কি না, নাকি ইট রিমেন্স ইনকমপ্লিট, সেইগুলো সব জানার জন্য তোমাদের এই ওয়েব সিরিজটা ফলো করতে হবে। সো এই ওয়েব সিরিজটায় 10টা এপিসোড আছে, এবং প্রত্যেকটা এপিসোড নিয়ারলি ওই 25-24 মিনিট থেকে 30 মিনিটের এদিক ওদিক ঘোরাফেরা করে। মোরাললেস পুরো সিরিজটা হচ্ছে 3 ঘন্টা প্লাস একটা ডিউরেশন বিলং করে। বাট বিশ্বাস করো, এই 3 ঘন্টা প্লাস ডিউরেশনে তোমার একটা মানে একটা জার্নি হয়ে যাবে এই সিরিজটা দেখতে গেলে। আমার প্রচণ্ডভাবে এই সিরিজটা আমাকে মোটিভেট বলবো না, বাট আমাকে প্রচণ্ডভাবে একটা কী বলবো, একটা ভেতর দিয়ে একটা খুন্নাস জাগিয়েছে, যে সত্যি আমি যদি কাউকে কোনোদিন ভালোবেসে থাকি আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো, এবং সেই ভালোবাসাটা যদি রিটার্ন না পেয়ে থাকি তাকে জাস্ট ফাক অফ বলে ছেড়ে দেবো, বাস আর কিছু চাই না। বিকজ কোনো সময় কোনো কাউকে যদি তুমি ভালোবাসো, সেই ভালোবাসাটা যদি চলে যাওয়ার পর ফেরত আসে তার মানে সেটা ট্রু লাভ হয়। যদি সেটা একবার চলে যায় এবং বারবার ব্যাক করে জাস্ট ফর টু গেইন ইওর অ্যাটেনশন, সেটা কোনো লাভ না, সেটা একটা মানে কী বলবো, অবসেশনই বলা যেতে পারে, যেটা এই সিরিজের মাধ্যমে দেখিয়েছে। তো এখানে প্রচুর এরকম সিকোয়েন্সেস আছে যেখানে তোমাদের হার্টব্রেকস হবে, তোমাদের মন ভাঙবে, তোমাদের রাগ উৎপন্ন হবে, তোমাদের লাভি ডাভি ফিলিং আসবে, তোমাদের মানে কী বলবো, কত রকম যে ফিলিংস ক্রিয়েট করবে আমি বলে বলতে পারবো না। ইটস আ কুইন্টেসেন্সিয়াল লাভ স্টোরি, আলটিমেটলি যদি দেখা যায় সিরিজ একটা কুইন্টেসেন্সিয়াল লাভ স্টোরি, অ্যান্ড ইটস আ লাভ ট্রায়াঙ্গেল, রাদার ইটস আ কোয়াড্রাঙ্গেল লাভ স্টোরি। হ্যাঁ, 4 জন ইস্যুস আছে এখানে। তো এহান ভট্ট, সোনিয়া রাঠি, সিদ্ধার্থ শুক্লা দিয়ে শুরু হয়, এবং পরে গিয়ে একটা মেয়ের অ্যাড আপ হয় লাস্টের 3-4 এপিসোডে। বাট এই মেন গল্পটা বিলং করে হচ্ছে আগাসিয়া এবং রুমির মধ্যে, দ্যাট ইজ সিদ্ধার্থ শুক্লা অ্যান্ড সোনিয়া রাঠি। সো আলটিমেটলি এদের যে লাভটা, সেই লাভটা নিয়ে কিন্তু পুরো সিরিজটা, এবং সামহাও এরা ব্রেক অ্যাপার্ট হয়ে যায়, বাট আফটার 2 ইয়ার্স অফ স্প্যান দে কাম টুগেদার, বাট সেখানে লাভ নেই। তো আবার করে লাভটাকে রিজুভিনেট করার চেষ্টা করে, বাট রিজুভিনেট করার পরে আদৌ কি তারা মিল হয় নাকি দেয়ার ইজ সামথিং এলস রিটেন ইন দেয়ার স্টার্স, সেই সব কিছু তোমরা এই ওয়েব সিরিজটার মাধ্যমে জানতে পারবে। তো আমি সিজন 1 ফলো করেছিলাম, সিজন 2 আমি দেখিনি। তো সিজন 1 কন্টিনিউয়েশন সিজন 2 ছিল, এবং সিজন 2 সিজন 1 যারা মেন প্রোটাগনিস্ট ছিল তারাও কিন্তু এই সিজনেও আছে, 3rd সিজনে একটা ক্যামিও রোলে আছে, ইউ ক্যান সে লাইক আ গেস্ট অ্যাপিয়ারেন্স, তারা এসে আর কি লাভ স্টোরিটার মধ্যে একটা স্পার্ক অ্যাড করে, মানে রুমির একটা কী বলবো, রুমিকে একটা মাইন্ডসেট দেয় যে তুমি যাকে ভালোবাসো তাকে কি করবে কি করবে না, এরকম একটা মাইন্ডসেট দেয়। জাস্ট একটা আমি বলতে পারি সিরিজের মধ্যে একটা রিক্যাপিচুলেশনের মতো এই জিনিসটাকে ইউজ করা হয়, নাথিং এলস, বাট কোনোভাবে এটা সিজন 1 আর সিজন 2 সাথে রিলেটেড নয়। তো সিজন 1 যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু প্রচণ্ডভাবে আমাকে ভালো লাগিয়েছিল, এবং সেই জন্য কিন্তু ব্রোকেন বাট বিউটিফুল দেখার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। তারপর তো এখানে সিদ্ধার্থ শুক্লা আছে, এবং ইটস আ গ্র্যান্ডিয়ারভাবে এটার প্রমোশন করা হয়েছিল এটার সিরিজটাকে। সো অল ওয়াজ দেয়ার, অ্যান্ড সামহাও দিস সিরিজ
লিড আপ টু মাই এক্সপেকটেশন আমি যেরকমভাবে ভেবেছিলাম, সিজন ওয়ানের জায়গায় আমি তার সাথে এটা কম্পেয়ার করছি না, বাট সিজন 3 হ্যাজ ইটস ওন মার্কস। অ্যান্ড আই উড সাজেস্ট তোমরা যদি ওয়েব সিরিজটা না দেখে থাকো প্লিজ তোমরা দেখো, কেন কি যারা লাভ স্টোরিজ দেখতে ভালোবাসো, কাইন্ড অফ একটা রোম্যান্টিক ট্র্যাজেডি লাভ স্টোরিজ দেখতে ভালোবাসো, তাদের হয়তো এই লাভ স্টোরিটা খুব ভালো লাগবে। এবং কোথাও না কোথাও লাভ স্টোরিটার মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে শিক্ষা দেবে যে কখনো যদি কাউকে ভালোবেসে থাকো, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকো, তাহলে তাকে কোনোদিন হারানোর চেষ্টা করবে না জাস্ট ফর সামওয়ান এলস, যাকে তুমি জানো না যে সে তোমার লাইফে ইম্পর্টেন্স কিনা। তোমাকে যে যখন লাভে ইম্পর্টেন্স দিচ্ছে তাকেই সবসময় আগলে রাখা উচিত, তাকেই সবসময় বেঁধে রাখা উচিত, সেটাই হচ্ছে মেন লাভের বক্তব্য। এবং লাভ মানে কিন্তু এই যে এই নয় যে যাকে ভালোবাসে তাকে কেড়ে কুড়ে নিয়ে রাখবো এবং অন্য কারোর কাছে রাখবো না। অনেক সময় লাভের আরেকটা মিনিংও হয়ে থাকে যে ও যদি কারোর সাথে ভালোবেসে থাকে বা ও যদি কারোর সাথে ভালো থাকে, সেই স্যাক্রিফাইসের মাধ্যমেও কিন্তু আমি লাভের একটা নোশন এখানে ফিল করাই। তো দিস সিরিজ হ্যাজ এভরিথিং, ইউনো দিস সিরিজ হ্যাজ এভরিথিং, আই লাভ দিস সিরিজ। অ্যান্ড আগাসিয়া যে নামটা দেওয়া হয়েছে না সিদ্ধার্থ শুক্লা, আই জাস্ট লাভ দি নেম। অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই আমি এরকমভাবে বলছি, আই ফেল সো গুড ওয়াচিং দিস সিরিজ, আই রিয়েলি ফেল গুড। মানে আমি সারা বিকেল ধরে এই সিরিজটা ফলো করেছি, এক মোমেন্টও উঠিনি। অ্যান্ড ইয়া মেনি থিংস রিক্যাপচুলেটেড ইন মাই মাইন্ড, অনেক কিছু, বিকজ আমার লাইফে অনেক এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো সামহাও একটা ঘোরপাক্কা ছিল কোথাও না কোথাও। তো এটা নিয়ে এবার একটা স্পেকুলেশন করতে যেও না, তবে হ্যাঁ সিরিজটা কিন্তু আমার কাছে একটা খুব মাইন্ড ব্লোয়িং একটা সিরিজ ছিল। অ্যান্ড সিরিজের মধ্যে আপস অ্যান্ড ডাউনস অনেক আছে, মানে পিকস আছে, হ্যাঁ উঠছে নামছে উঠছে নামছে। তো এই পেশেন্স দিয়ে তোমাদের এই সিরিজটা দেখতে হবে, এইটুকুন আমি বলে দিতে পারি। সো এই ছিল রিয়াকশন অ্যাবাউট আমার ব্রোকেন বাট বিউটিফুল সিরিজে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও। আর যদি মনে হয় যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে, ইনস্টাগ্রামে ফলো করে দেবো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে।